রেইনবো অ্যান্টিব্যাকটেরিয়াল পেইন্টস এর এসবিআইটি টেকনোলজি দেয়ালকে রাখে সুরক্ষিত বছরের পর বছর। স্বাগত নিউজ 24 দিনের সংবাদে, প্রিয় দর্শক আপনাদের সঙ্গে আছি আমি আহসান হাবিব। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে পুরো সংবাদ। দুই দিন পর খুলে দেওয়া হয়েছে রাজধানীর নীলক্ষেত এলাকার সব বিপণী বিতান। বৃহস্পতিবার ভোরে সমঝোতা ঘোষণার পর সকালে দোকান খুলতে শুরু করেন দোকানিরা। বেলা বাড়ার সাথে সাথে প্রয়োজনীয় পণ্য কিনতে মার্কেটগুলোতে ভিড় জমান ক্রেতারা। নিউ মার্কেট, চন্দ্রিমা সুপার মার্কেট, গাউছিয়া, নূর ম্যানশন, হাকার্স, নিউ সুপার সহ আশেপাশের সব বিপণী বিতানই খোলা হয়েছে। দোকানিরা জানান, মার্কেট দুই দিন বন্ধ থাকায় বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন তারা। এরই মধ্যে এলাকায় মার্কেট থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন অনেক মানুষ। তারা বলছেন, শিক্ষক শিক্ষার্থী ব্যবসায়ী বৈঠকে নেওয়া সিদ্ধান্ত ইতিবাচক, তবে দোকানিদের আচরণগত সমস্যার পেছনে ক্রেতাদেরও সমান দায় আছে বলে দাবি করেন দোকানিরা। এদিকে দোকান খুললেও এখনও পুরোপুরি কাটেনি আতঙ্ক। সব ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে মোতায়েন রাখা হয়েছে অতিরিক্ত পুলিশ। আমাদের তো অনেক ক্ষতি, আমরা কয়দিন, তিন দিন বন্ধ হয়ে গেল, আমাদের ক্ষতি হয়েছে না। যারা কেনাকাটা করতেছে তারা হয়তো পারে নাই, তারা ছাত্র, আমরা ব্যবসায়ী, আমাদের সাথে তো তাদের একটা ভালো একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকা উচিত। আমাদের এই যে তিক্ততা আমরা এটা চাই না, আমরা চাই একটা ভালো একটা সম্পর্ক, আমরা আবার ব্যবসা বাণিজ্য করবো, তারা ক্যাম্পাসে ফিরে যাবে। আসলে চাই না গেম জম হোক, কিন্তু এটা হয়ে গেছে ভুল বুঝাবুঝিতে, তো আমরা চাই না যে আর এরকম কিছু হোক। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে নিউ মার্কেট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আরেফিন শাকিল। শাকিল, নিউ মার্কেটের আজকের সার্বিক অবস্থা আপনি কেমন দেখছেন জানাবেন আমাদেরকে। ধন্যবাদ হাবিব। মূলত নিউ মার্কেটের যে চেহারা সাধারণত আমরা দেখি সেইরকম চেহারায় আবার ফিরেছে, অর্থাৎ দুদিন বন্ধ থাকার পর যে অচল অবস্থা তৈরি হয়েছিল নিউ মার্কেট সংলগ্ন আশপাশের এলাকায়, আর সেটি কিন্তু এখন একেবারে কেটে গেছে। একেবারে জমজমাট বেচা বিক্রি যেটা বলে, সেই জমজমাট বেচা বিক্রি কিন্তু এখন চলছে। আপনি হয়তো ছবিতে তেমনটা দেখছেন, এখনও পুলিশি পাহারা রয়েছে নিউ মার্কেটের প্রত্যেকটি দোকানে, শপিং মলের নিচেই। মূলত এখানকার চন্দ্রিমা মার্কেট কিংবা নিউ মার্কেট, নিউ সুপার মার্কেট, এখানকার নূরজাহান মার্কেট, গাউছিয়া, চাঁদনী চক, সবগুলো মার্কেটের নিচে পুলিশি পাহারা রয়েছে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়। এবং আপনি ছবি দেখতে পাচ্ছেন, এখন নিউ মার্কেটের যে স্বাভাবিক প্রক্রিয়া, যে চিত্র, সেই চিত্র কিন্তু এখন নিউ মার্কেটে রয়েছে। এবং যদিও যেহেতু দুই দিনের পর অনেক বড় এক ধরনের সংঘর্ষ হয়েছে, তারপর সাধারণ মানুষ থাকার কথা সেরকমই আছে, অর্থাৎ খুবই কম মানুষ এখন পর্যন্ত মার্কেটে এসেছেন এবং বেচা বিক্রিও খুব কম। এবং তারা বলছেন, হয়তো সময় বাড়ার সঙ্গে সঙ্গে আজকের দিন পার হওয়ার পারবে তেমনটা প্রত্যাশা করছে। তবে এখানকার মার্কেটে যাদের দোকান পুড়েছে, অর্থাৎ যেই নূর ম্যানশন কিংবা অন্যান্য নূরজাহান মার্কেট, সেখানে যে দোকানগুলো পুড়েছে, সেখানকার দোকানিরা আসলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন, কারণ প্রায় পাঁচটি দোকান পুড়েছে, অন্যান্য আরও 10 থেকে 20টি দোকানের মালামাল নষ্ট হয়েছে। সেই দোকানিরা খানিকটা আর্থিক সংকটে পড়েছেন এবং তারা সরকারের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করেছেন। এছাড়া যারা সাধারণ মানুষ আসছেন, তারা বলছেন যে বুঝাবুঝি বা যে ঘটনা ঘটেছে, সেই ঘটনা একেবারে অনাকাঙ্ক্ষিত, এবং সরকারের তরফ থেকে বা প্রশাসনের তরফ থেকে এই ধরনের ঘটনা যেন আর নিউ মার্কেট কিংবা এই ধরনের জনাকীর্ণ জায়গা যেন তৈরি না হয়, সেই দাবি তারা তুলেছেন। এবং আপনাকে ছবিতেও দেখাতে চাই যে নিউ মার্কেটের ভেতরকার যে চিত্র, অর্থাৎ এই ক্যাপিটাল ফাস্ট ফুড, যেখান থেকে মূলত এই সংঘর্ষের সূত্রপাত হয়েছিল, সেই দোকানটি বন্ধ রয়েছে। বাকি যা দোকানগুলো রয়েছে সবগুলো দোকানে কিন্তু এর মধ্যে খুলে দেওয়া হয়েছে। সব মিলিয়ে নিউ মার্কেটের এবং আশপাশের যে অঞ্চল, পুরো অঞ্চলে এখন এক স্বাভাবিক রয়েছে। এবং ছাত্ররাও, অধিকাংশ ছাত্র এর মধ্যে হল ছেড়েছেন, এবং যারা রয়েছেন তাদের দুই একজনের পরীক্ষা থাকার কারণে অল্প সংখ্যক, প্রায় 100 থেকে 150 সংখ্যক শিক্ষার্থী এখন হলে অবস্থান করছেন, বাকিরা এরই মধ্যে বাড়ির পথে রওনা হয়েছেন। এ ছিল হাবিব এখানকার সবশেষ খবর। শাকিল, আপনাকে ধন্যবাদ। দর্শক, নিউ মার্কেট এলাকা থেকে আজকের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আরফিন শাকিল। নিউ মার্কেটে সংঘর্ষে গুরুতর আহত মোরসালিনকেও বাঁচানো গেল না। ঢাকা মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন মোরসালিন বৃহস্পতিবার ভোরে মারা যান। নিউ মার্কেট এলাকার দোকান মালিক ও কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের সময় দুদিন আগে ইটের আঘাতে আহত হন 26 বছর বয়সী এই তরুণ দোকান কর্মচারী। তার বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে, তবে ঢাকায় থাকতেন কামরাঙ্গীর চরের পশ্চিম রসুলপুর এলাকায়। তার বড় ভাই নূর মোহাম্মদ জানান, মোরসালিন বিবাহিত ছিলেন, তার 7 ও 4 বছর বয়সী দুটি ছেলে মেয়ে রয়েছে। এর আগে মঙ্গলবার রাতে নাহিদ মিয়া নামে 18 বছর বয়সী আরেক তরুণ মারা যান। এদিকে সংঘর্ষের ঘটনায় 3টি মামলায় আসামি করা হয়েছে সহস্রাধিক মানুষকে।
মানুষ আওয়ামী লীগকে বারবার ভোট দিয়ে নির্বাচিত করেছে বলেই দেশের উন্নয়ন দৃশ্যমান হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, শিল্পায়নের প্রতি তার সরকারের বিশেষ উদ্যোগের কারণে এখন বিশ্বের 202টি দেশে 767টি পণ্য রপ্তানি হচ্ছে। তিনি বলেন, সরকারের নানামুখী উদ্যোগে করোনায়ও অর্থনীতির চাকা সচল আছে। জয়দেব দাসের প্রতিবেদন দেখুন বিস্তারিত। ঘোড়ারশাল পলাশ সার কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন ও শিল্প মন্ত্রণালয়ের চারটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বঙ্গবন্ধুর শিল্প দর্শন ও শিল্পায়নে উত্তরণ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধ বিধ্বস্ত দেশে 553টি শিল্প প্রতিষ্ঠানকে জাতীয়করণ করেছিলেন বঙ্গবন্ধু। এরপর সংবিধান লঙ্ঘন করে যারা ক্ষমতায় এসেছিল তাদের মন মানসিকতায় ছিল দেশবিরোধী, তাই দেশের উন্নয়ন হয়নি। একটি মা যেমন তার রুগ্ন সন্তানকে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তোলে, ঠিক সেইভাবেই জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমস্ত পরিত্যক্ত শিল্পকে জাতীয়করণ করে সেগুলি নতুনভাবে প্রশাসক নিয়োগ দিয়ে চালু করার পদক্ষেপ নেন। শেখ হাসিনা বলেন, কৃষি নির্ভর দেশে শিল্পায়নের উদ্যোগ নিয়েছে তাঁর সরকার, কারণ শিল্পায়ন উৎপাদনের পাশাপাশি মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করে। নতুন নতুন ক্ষেত্রে আমরা বিভিন্ন ফসল উৎপাদন, ফলমূল, তরি তরকারি, সবজি উৎপাদন, মাছ, মুরগি, ডিম, মাংস উৎপাদন করতে সক্ষম হচ্ছি। এগুলি আমাদের প্রক্রিয়াজাত করতে পারলে, অর্থাৎ ভ্যালু এডেড করতে পারলে আমরা যেমন বিদেশে রপ্তানি করতে সক্ষম হব, পাশাপাশি আমার নিজের দেশের মানুষেরও যেহেতু ক্রয় ক্ষমতা বাড়ছে সেখানে আমাদের বাজার সম্প্রসারণ হচ্ছে। উন্নয়নের ধারা অব্যাহত রেখে প্রজন্মের পর প্রজন্মের জন্য উন্নত জীবন নিশ্চিতই তার সরকারের লক্ষ্য বলেও জানান প্রধানমন্ত্রী। উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে প্রজন্মের পর প্রজন্ম যেন উন্নত সুন্দর জীবন পায় তা নিশ্চিত করবে, সেদিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করে যাচ্ছি। ইতিমধ্যেই আমাদের গৃহীত পদক্ষেপের ফলে মাথাপিছু আয় 2591 মার্কিন ডলারে উন্নীত করতে সক্ষম হয়েছি। বঙ্গবন্ধু কন্যা বলেন, দেশের সুষম উন্নয়ন নিশ্চিতে বিদ্যুৎ ও ইন্টারনেটের মতো নাগরিক সুবিধা প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিয়েছে তাঁর সরকার। উন্নয়নটা শুধুমাত্র রাজধানী ভিত্তিক না বা শহর ভিত্তিক না, একবার তৃণমূল গ্রাম ভিত্তিক যাতে হয় সেই পদক্ষেপটাই আমরা নিয়েছি। জয়দেব দাস, News24, ঢাকা। বিএনপির সঙ্গে সম্প্রতি জার্মান রাষ্ট্রদূতের অনুষ্ঠিত বৈঠকের বিষয়বস্তু জার্মান রাষ্ট্রদূতই ভুলভাবে উপস্থাপন করেছেন বলে দাবি করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সকালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন। বলেন, সরকার দেশ চালাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। নিউমার্কেট এলাকায় সংঘর্ষের ঘটনায় সরকারের ভূমিকারও সমালোচনা করেন তিনি। বলেন, ঘণ্টার পর ঘণ্টার সংঘর্ষে সরকারের কোনো পদক্ষেপ ছিল না বলে নিউমার্কেট এলাকায় হতাহতের ঘটনা ঘটেছে। সেটাকে তারা বন্ধ করার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করেনি, উপরন্তু তাদের কর্মকর্তারা বিভিন্নভাবে যে বক্তব্য দিচ্ছেন যে তারা কোন পক্ষই ছিল, নিরপেক্ষ ভূমিকা পালন করেছে। নিরপেক্ষ ভূমিকা পালন করে তারা এই সংঘর্ষকে আরো বেশি করে ছড়িয়ে দেওয়ার জন্য সহযোগিতা করেছে। আমাদের যিনি বক্তব্য রেখেছিলেন এই মিটিং এর পরে, তিনি কখনোই কথা বলেননি, জার্মান রাষ্ট্রদূতকে কোর্ট করে তিনি কোনো কথা বলেননি। আপনারা সেখানে ছিলেন, আপনারা সবাই জানেন, তিনি সামগ্রিকভাবে ইন জেনারেল যে কথাটা বলেছেন সেটাই উনি মিসকোট করেছেন। বিএনপিকে ডেকে এনে নির্বাচনে বসানোর দায় আওয়ামী লীগের নয়। নির্বাচনে আসবে না বলে হুমকি ধামকি দিলেও নিজেদের রাজনীতি টিকিয়ে রাখতে দলটিকে নির্বাচনে আসতেই হবে। News24কে দেয়া একান্ত সাক্ষাৎকারে সব কথা জানিয়ে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী আরও বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে যেতে শেখ হাসিনাকে বাধ্য করার মতো আন্দোলনের শক্তি, যোগ্যতা বা দক্ষতা কোনোটাই বিএনপির নেই। কেউ দামি কাপড় পরলেই আদর্শচ্যুত হয়ে যায় না এমন মন্তব্য করে বর্ষিয়ান এই রাজনীতিক বলেন, আওয়ামী লীগ এখনও তার মৌলিক আদর্শের জায়গা ধরে রেখেছে। বিশেষ সাক্ষাৎকারটি নিয়েছেন সহকর্মী শাহনাজ ইয়াসমিন। আগামী নির্বাচনটা কেমন হবে, বিএনপিকে ছাড়া হবে নাকি বিএনপিকে আনার জন্য আপনারা নতুন করে কোনো উদ্যোগ নেবেন? বিএনপি এবার আসে নাই, তাহলে বিএনপির এমপি হলো কিভাবে? শুনেন, তারা কিভাবে অংশ নেবে, মানে গণতন্ত্রের মানে নিবে কি নিবে না, এটা তাদের উপরে নির্ভর করে। তো নির্বাচন ইনশাল্লাহ হবে এবং সময় মতো হবে, সবারই আমরা চাইব, কিন্তু কে আসবে না আসবে তার জন্য ইলেকশন হবে না বাংলাদেশে। আমার মনে হয় বাঙালির এত দুর্ভাগ্য হয়নি। আপনাদের বিশ্বাস বিএনপি নির্বাচন আসবে না? সে কী করবে, তারা মুক্তিযুদ্ধ করবে,
তাদের মুক্তিযুদ্ধের স্লোগানটা কি হবে? মুজাফরুল ইসলাম বলেছেন, ঈদের পরে রাজপথে শক্তিশালী বিরোধী দল দেখবে সরকার। তাদের কি হাত পা বাঁধা রাখা হচ্ছে? রোজার আগে না হয় এখন সিয়াম সাধনার মাস, তার আগে তো এই মানে পয়লা রোজার আগ পর্যন্ত তো খাওয়া দাওয়াই করছেন সাধারণ মানুষের মতো, তো তখন একটু দেখাতেন, তারা দেখাবেন আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে একটা সরকার মানুষের শান্তিতে রাখার জন্য যা করা দরকার সেটুকু দায়িত্ববোধ থেকেই আমরা কাজ করব। তারা এখনও পর্যন্ত বলছে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়, তাহলে তারা নির্বাচনে আসবে না। আচ্ছা ঠিক আছে বলুক, এর আগের বারও তো বলছে, শেষে ওই যে গাড়ি হুট করছে হুইসেল দেওয়ার আগে লঞ্চে লাভ দিয়ে পড়ছে, বলার আনন্দে অনেক কথা বলা যায় কিন্তু সেটা বাস্তবে রূপায়িত করার মতো শক্তি, দক্ষতা, যোগ্যতা, দূরদর্শিতা সব কিছু লাগে। মুক্তিযুদ্ধের চেতনার আওয়ামী লীগ এখন কি তাদের সে আদর্শের জায়গায় আছে? মুক্তিযুদ্ধের চেতনা আমাদের দীর্ঘদিনের লড়াই, সংগ্রাম, সাধনার ফসল এবং মুক্তিযুদ্ধ হল তার কালমিনেশন এবং দেশ স্বাধীন করাটা হলো তার ফসল ঘরে উঠানো এবং তার ভিতর দিয়ে চার মূলনীতি আসছে। বৈরী প্রতিকূল অবস্থায় কোনো কথাটা সামনে আসে, কোনো কথাটা একটু পিছনে সাইড লাইন হয়, কিন্তু এটা আওয়ামী লীগ পরিত্যাগও করে নেই, বিসর্জনও দেয়নি। জঙ্গি দমন, মৌলবাদীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, এটা আমরা দীর্ঘদিন থেকে দেখে আসতেছি, আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে, কিন্তু আপা আপনার কি মনে হচ্ছে যে আসলে জঙ্গিবাদ মৌলবাদী দমন করা সম্ভব হচ্ছে? মানে কুকরুস প্ল্যান হয় নাই, এগুলি খালি বাংলাদেশের উপরেই সমস্ত অপবাদ চাপায় দিতে হবে আমি এটা মনে করি না। তারপরেও তো আজকে মেয়েরা স্কুলে যাচ্ছে, সেই হ্যাঁ কুপ্রবন্ধকতা আছে, নুসরাতের গায়ে আগুন দেওয়া হয়, সবই আছে, এটা হলো মানে পশ্চাৎমুখী চিন্তার প্রতিফলন, কিন্তু সে অন্ধকারই তো শেষ কথা না, সূর্য তো ওঠে এবং বাংলাদেশের সূর্যোদয়টা অত্যন্ত মানে উজ্জ্বল। দর্শক, অগ্নিকন্যা খ্যাত বেগম মতিয়া চৌধুরীর সম্পূর্ণ সাক্ষাৎকারটি দেখতে চোখ রাখুন News24 পর্দায়। দেশের সরকারের বিরুদ্ধে বিএনপি জামায়াতের অপপ্রচার জবাব দিতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কেন্দ্রীয় কার্যালয়ে কৃষক লীগের সুবর্ণ জয়ন্তী পূর্তির আলোচনা এবং কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বলেন, শুধু সরকার নয়, বঙ্গবন্ধু পরিবারের নামেও অপপ্রচার করছে তারা। নিউ মার্কেটের সংঘর্ষের ঘটনায় বিএনপি মহাসচিবের বক্তব্যের সমালোচনা করেন ওবায়দুল কাদের। বলেন, বিএনপি জামায়াত জোট সরকারের নাম সময় প্রতিদিনই এমন গণ্ডগোল হতো। বিশ্বের কাছে বাংলাদেশের মর্যাদা ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য অপপ্রচারের পথ তারা বেছে নিয়েছে। বঙ্গবন্ধু পরিবারের সুনাম ক্ষুণ্ণের জন্য আজকে বিএনপিও তার দোষরা উঠে পড়ে লেগেছে। এবার বিকাশের সৌজন্য ঈদ কেনাকাটার খবর। দর্শক, ঈদ কেনাকাটায় আমি এখন রয়েছি কান্ট্রি বয় নামে একটি শোরুমে, যেখানে কিন্তু সব ধরনের প্রোডাক্ট পাওয়া যাচ্ছে। এখানে শার্ট, পাঞ্জাবি থেকে শুরু করে বেল্ট এবং অন্যান্য যে অ্যাক্সেসরিজগুলো রয়েছে সেগুলো ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য যেগুলো রয়েছে, সালোয়ার কামিজ থেকে শুরু করে টপস এবং ছোট বাচ্চাদের জন্য যেগুলো রয়েছে তাদের সবার জন্যই কিন্তু এখানে সব ধরনের প্রোডাক্ট। এবার গিফট করতে হচ্ছে প্রচুর, ভালো লাগছে শপিং করতে এসে, আর এখানে থেকে সবসময় কেনা হয়। এখন প্রোডাক্টগুলো খুব ভালো, একটু নতুন ভ্যারাইটিস আছে। শোরুমে এসে আমাদের ভালো লাগছে, বিশেষ করে বিকাশে যে 20% ডিসকাউন্টের কথা বলছে, ক্যাশব্যাক অফারের কথা বলছে, এটা আরও বেশি খুশি হয়েছি আমরা। একজন বিক্রেতার সঙ্গে আমরা কথা বলতে চাই যে কেমন সাড়া পাচ্ছেন। দুই বছর করোনাকালীন সময়ে কাস্টমারও তো মন খুলে কেনাকাটা করতে পারেনি,
এবছর আমরা বিকাশে খুব ভালো সাড়া পেয়েছি। যেমনটি উনি বলছিলেন যে গত দুই বছরে করোনার যে ভয়াবহতা গিয়েছে, তারা আশা করছেন যে আরও যে বেশ কয়েকটি রোজা রয়েছে এর মধ্যে ক্রেতারা আসবেন এবং এখানে তারা যে করোনার ক্ষতিটার হয়ে গেছে তারা সেটি পুষিয়ে উঠতে পারবেন বলে তারা মনে করছেন। এবং এখানে আমরা আমাদের ঈদ কেনাকাটার আয়োজন থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাবো, আপনারা কান্ট্রি বয় লাইফ স্টাইলে আসুন এবং আপনার স্বাদ এবং সাধ্যের মধ্যে পণ্যটি ক্রয় করুন এবং বিকাশে যে অফারটি রয়েছে 20% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক সেটি গ্রহণ করুন। ঈদযাত্রায় বিশে ফোড়া ঢাকা গাজীপুর মহাসড়ক নিয়ে বিশেষ পরিকল্পনা করছে গাজীপুর ট্রাফিক বিভাগ। জেলা ট্রাফিক পুলিশের ডেপুটি কমিশনার আব্দুল্লাহ মামুন জানান, এরই মধ্যে বেশ কিছু স্থান চিহ্নিত করে সেগুলো বাধা অপসারণ ও সড়ক মেরামত করতে বলা হয়েছে বিআরটিএকে। তিনি জানান, 32 জেলার লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করা এই সড়কের বর্তমান পরিস্থিতিতে যানজট নিরসন সম্ভব না হলেও ভোগান্তি কমিয়ে আনাই তাদের লক্ষ্য। গাজীপুর থেকে শেখ শফিউদ্দিন জিন্নার প্রতিবেদন, জানাচ্ছেন তামিমুর রহমান। ঢাকা গাজীপুর মহাসড়ক রাজধানী ছাড়তে অন্তত 32 জেলার মানুষ ব্যবহার করেন এই পথ। প্রায় এক যুগ ধরে চলা বিআরটি প্রকল্পের তোরে এই সড়ক এখন যেন ভোগান্তির নামান্তর। বিশেষ করে টঙ্গী ব্রিজ থেকে চৌরাস্তা পর্যন্ত মাত্র 12 কিলোমিটার পথ পেরোতে এক বেলা শেষ। টঙ্গী তারপর গাজীপুর এই অঞ্চলে মানে রাস্তার অবস্থা খুবই খারাপ, মানুষের ভোগান্তি একটু চরম পর্যায়ে আর কি। পরিস্থিতি ভালো থাকে তাহলে অল্প সময় যাইতে পারবো, রাস্তার পরিস্থিতি খারাপ থাকলে তো মনে করেন সবার লাগেই খারাপ, তাহলে তো আর যাইতে পারবো না। পরিস্থিতি যখন এমন তখন আসন্ন ঈদে লক্ষ লক্ষ মানুষের ভোগান্তির কথা চিন্তা করে বিশেষ উদ্যোগ নিয়েছে গাজীপুর ট্রাফিক বিভাগ। বিআরটি প্রজেক্টের সাথে আমাদের যে সমন্বয়, এই সমন্বয় জায়গা থেকে আমরা আমাদের পয়েন্টগুলিকে উপস্থাপন করেছি এবং তারা নিশ্চয়তা দিয়েছেন যে সবগুলোই তারা মেরামতের হাতে নিয়ে আসবেন। গাজীপুর জেলা পুলিশের ডেপুটি কমিশনার আব্দুল্লাহ আল মামুন জানান, বর্তমান প্রেক্ষাপটে যানজট নিরসন নয়, ভোগান্তি সহনীয় পর্যায়ে রাখাই তাদের মূল লক্ষ্য। ঘরমুখো মানুষের ঈদ যাত্রা যাতে নির্বিঘ্ন হয়, কোনো কোনো কারণে কোথাও যদি গাড়ি ধীর গতি থাকে সেটাকে মানিয়ে নিয়ে যেন একেবারে যানজট তীব্র আকার না হয়, ধীর গতি হলেও মানুষকে ঘরের মুখে ঘরমুখী মানুষকে যাত্রা নিশ্চিত করা আর কি। গ্রেটার ঢাকা সাস্টেইনেবল আরবান ট্রান্সপোর্ট প্রজেক্ট এর আওতায় ঢাকার এয়ারপোর্ট থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত বিআরটি প্রকল্পের কাজ শুরু হয় 2012 সালে। 10 বছরে বেশ কয়েক দফা সময় বাড়ালেও এখনো শেষ হয়নি এই প্রকল্পের কাজ। এদিকে চন্দ্রা নবীনগর মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে, আর এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, সরেজমিনে সড়কের বর্তমান অবস্থা আপনি কি দেখতে পাচ্ছেন জানাবেন। আহসান, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে দেখছি আমি আশুলিয়ার বাইফেল চন্দ্রা মহাসড়কের সেই সড়কে কিন্তু দুপুরের পর থেকেই কিন্তু এই সড়কের ঢাকামুখী আপনি দেখছেন যে ধীর গতিতে প্রচণ্ড গাড়ি রয়েছে এবং অসংখ্য গাড়ি এই চলাচল করছে এবং রাস্তার দুই পাশেই কিন্তু আসলে যানজট দেখা দিয়েছে। এবং এখানে কিন্তু যানজট নিরসন করতে ঢাকা জেলার পুলিশ এবং হাইওয়ে পুলিশ এবং ট্রাফিক পুলিশ সহ কিন্তু তারা যানজট নিরসন করতে এবার ঈদকে সামনে রেখে কিন্তু আসলে বিশেষ ব্যবস্থা করা হয়েছে এবং ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জেলা পুলিশের পক্ষ থেকেও কিন্তু তারা এই যানজট নিরসন করতে কিন্তু তারা কাজ করে যাচ্ছে। এবং ঈদের আর মাত্র 11 দিন বাকি রয়েছে, এরই মধ্যে কিন্তু যে যানজট যে সড়কগুলিতে যানজট হচ্ছে এরই মধ্যে যে বাইপেল টুঙ্গি আশুলিয়া মহাসড়ক যে সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু এবার ভাঙা চূড়া এবং সেখানে কিন্তু প্রতিনিয়তই আসলে যানজট হচ্ছে এবং যানজট রয়েছে এবং সেই যানজট নিরসন করতে কিন্তু হাইওয়ে পুলিশ এবং রোডস অ্যান্ড হাইওয়ে তারা কিন্তু আসলে কাজ করছে, যেহেতু সড়কে আসলে ভাঙাচোরা রয়েছে এবং যেখানে পানি ছিল সে পানি কিন্তু সরিয়ে তারা কাজ করছে এবং এর মধ্যে কিন্তু আসলে সড়কের যে যানজট সৃষ্টি হয়েছে যানজট নিরসন করতে কিন্তু আসলে কাজ করছে। এবং এই যানজট কিন্তু এবার যে আসলে যে চ্যালেঞ্জটি রয়েছে সেই চ্যালেঞ্জটা হচ্ছে যে যানজট নিরসন করতে পুলিশ এছাড়াও যে অন্যান্য যে সব যানজট
জোট নিয়ে যারা কাজ করছে তারা আসলে বলছে যে ঈদে ঘরমুখো মানুষের যাতে ভোগান্তি না হয় এই জন্য কিন্তু তারা কাজ করার জন্য কিন্তু মাঠে নেমেছে। এই ছিল আমার কাছে ঢাকা চন্ডা মহাসড়কের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে আহসান হাবিবের কাছে। হাবিব নাজমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক চন্দ্রা নবীনগর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী নাজমুল এবং জানাচ্ছিলেন মহাসড়কের সর্বশেষ বর্তমান অবস্থা। ইলিয়াস আলের নিখোঁজের সাথে র্যাবের কর্মকর্তাদের জড়িয়ে সুইডেন ভিত্তিক সংবাদ মাধ্যম নেত্র নিউজ যে খবর প্রকাশ করেছে তা ভিত্তিহীন বলে দাবি করেছে র্যাব। আইন শৃঙ্খলা বাহিনী এবং আমাদের যত অভিযান আমরা সম্পূর্ণভাবে আইন মেনে আমরা অভিযান পরিচালনা করি। এখানে যে সকল তথ্য উপাত্ত এই যে আপনার যেটা বলেছেন নেত্র নিউজে দেওয়া হয়েছে সম্পূর্ণই ভিত্তিহীন, এটা আমাদের বক্তব্য। বিকজ এখানে যেভাবে তারা ডকুমেন্টেশন দেখিয়েছে ব্যাপারগুলো এরকম না। র্যাবের কাছে যখনই এসেছেন আমরা ওনাকে সহযোগিতা দিয়েছি এবং যে সকল জায়গায় উনি মনে করেছেন যে ওনার স্বামীকে পাওয়ার সম্ভাবনা রয়েছে আমরা ওনাকে সহযোগিতা করেছি। নিউজ 24 সংবাদে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবার ওয়াকার ফুটওয়্যার ঈদ বাজার আপডেট। আপনার পরিবারের ঈদ আনন্দ জমে উঠুক ওয়াকার ফুটওয়্যারের সাথে। ওয়াকার ফুটওয়্যার, হ্যাপিনেস ইন এভরি স্টেপ। ঈদ বাজারের আপডেট জানাতে রাজধানীর বসুন্ধরা সিটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত তাসনুভা। তাসনুভা, কতটা জমে উঠেছে ঈদে কেনাকাটা আপনি জানাবেন। ধন্যবাদ জানাচ্ছি। আসলে আপনি ঠিক যেমনটি বলেছেন কতটা জমে উঠেছে ঈদের কেনাকাটা, আপনি আমরা একটু দেখিয়ে দিই আসলে ঈদের কেনাকাটা কতটা জমে উঠেছে। আপনি দেখতে পাচ্ছেন প্রতিটা দোকানেই কিন্তু অসম্ভব ভিড়। আমরা এসেছি এখন বসুন্ধরা সিটিতে এবং আমরা এখন আছি লেভেল 7 অর্থাৎ বসুন্ধরা সিটি দেশি দশে। দেশি দশে আমরা দেখতে পেয়েছি অনেক ক্রেতা এসেছেন, তারা তাদের প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে তারা তাদের সেই প্রয়োজনীয় জিনিস। আমি দেখতে পাচ্ছি একজন ক্রেতা পাঞ্জাবি দেখছেন, আপনি একটু বলবেন কী ধরনের পাঞ্জাবি এবার ঈদে বেশি পছন্দ করছেন? এখন যেহেতু সামার চলতেছে এই জন্য দেশি কাপড়ের মধ্যে যেটা কমফোর্টেবল একটু সুতি সেই ধরনের কাপড়ই আমার পছন্দ, সেটাই দেখতেছি। দামটা কেমন মনে হচ্ছে? দাম গতবারের চেয়ে হালকা একটু বেশি মনে হচ্ছে, তো আশা করি রিজনেবল প্রাইসের মধ্যে আমি আমার পছন্দসই পাঞ্জাবি পেয়ে যাব। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। ঠিক যেমনটি বলছিলেন যে এবার যেহেতু গরমে ঈদ পড়েছে তাই সাধারণ মানুষ কিন্তু বেশি পছন্দ করছেন সুতি কাপড় বা আরামদায়ক কাপড়। আমি একজন বিক্রেতার সঙ্গে কথা বলবো, একটু বলেন যে ক্রেতা সমাগম কেমন দেখছেন? আলহামদুলিল্লাহ ক্রেতা সমাগম অনেক বেশি দেখতেছি, ঈদের কালেকশন অনেক ভালো ভালো কালেকশন আসছে আমাদের। এই ঈদের বাজার তো এমনি অনেক বেশি থাকে, যার জন্য কাস্টমারের চাপ যেমন আমাদের ক্রেতাদের অনেক চাপ বাড়তেছে। আচ্ছা ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। একজন বিক্রেতার সঙ্গে কথা বলছিলেন যে ক্রেতার চাপ তাদের বাড়ছে এবং তারা আশা করছেন কিন্তু যতই দিন যাবে ততই ক্রেতার সংখ্যা বাড়বে এবং চাঁদ রাত পর্যন্ত কিন্তু ঈদের কেনাকাটা চলবে। তো এই ছিল কিন্তু বসুন্ধরা সিটি থেকে আমার কাছে থাকা সবশেষ খবরাখবর। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। তাসনুভা, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানী বসুন্ধরা সিটি থেকে যুক্ত হয়েছিলেন রিফাত তাসনুভা। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। চলতি বছরেও পশ্চিমবঙ্গে শুরু হয়েছে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন। এই সম্মেলনে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ অংশ নিয়ে থাকে, এবারও তার ব্যতিক্রম হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে বাণিজ্য সম্মেলনে অংশ নিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। অনুষ্ঠানে তিনি বলেন বাংলাদেশের উন্নয়ন এখন সারা বিশ্বে রোল মডেল। সম্মেলনে বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, চীন, জাপান, জার্মানি, রাশিয়া সহ মোট 42টি দেশের 250 জন জনপ্রতিনিধি অংশ নিয়েছেন। নিউজ 24 সংবাদে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার নিউজ 24 সংবাদে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। বড় হুমকির আশঙ্কা, ইমরান খানকে লাহোরের বেনারি পাকিস্তানের জনসভায় সরাসরি উপস্থিত না হতে সতর্ক করেছে পাকিস্তানের আইন শৃঙ্খলা বাহিনী। প্রশাসনের সতর্ক বার্তায় বলা হয়েছে জনসভায় নিরাপত্তা এজেন্সির কাছ থেকে বড় রকমের হুমকির খবর রয়েছে। এর ভিত্তিতে সাবেক প্রধানমন্ত্রীকে জনসভায় সশরীরে উপস্থিত না থেকে এলইডি পর্দায় ভার্চুয়ালি ভাষণ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে ইমরান খানের নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তবে এই জনসভা নিয়ে সরকারকে চিন্তিত না হওয়ার আহ্বান জানিয়েছেন ইমরানের দল পিটিআই।
ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলের শহর মারিউপোল দখলের দ্বার প্রান্তে রয়েছে রাশিয়া। বৃহস্পতিবারের মধ্যেই শহরটি দখলে চলে আসবে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক ঘনিষ্ঠ মিত্র। এমন পরিস্থিতিতে কোনো শর্ত ছাড়াই মারিউপোলের বিষয়ে রাশিয়ার সাথে বিশেষ আলোচনার ঘোষণা দিয়েছে ইউক্রেন। বৃহস্পতিবার এক টুইট বার্তায় এ সিদ্ধান্তের কথা জানান ইউক্রেনের আলোচক দলের প্রধান মিখাইলো পোডালিয়াক। এবার ক্লেমন খেলা সংবাদ। বিকেএসপিতে চলছে ঢাকা প্রিমিয়ার লিগের দুই ম্যাচ। রূপগঞ্জের বিপক্ষে টস হেরে ব্যাট করছে প্রাইম ব্যাংক, অপর ম্যাচে আবাহনীর বিপক্ষে খেলছে গাজী গ্রুপ। বিকেএসপিতে রয়েছেন আমাদের সহকর্মী শুভ দেবনাথ, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। শুভ, খেলার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। হাবিব, এরই মধ্যে কিন্তু দুটি ইনিংসই শেষ হয়েছে, যেখানে প্রাইম ব্যাংক এবং লিজেন্ডস অফ রূপগঞ্জ যেটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, কারণ সাকিব আল হাসান আজকে মাঠে নেমেছে। সাকিব আজকে ভালো বোলিংও করেছে, দুটি উইকেটে দেখা পেয়েছেন, অপরদিকে মাশরাফিও দুটি উইকেটে দেখা পেয়েছেন। দ্বিতীয় ইনিংস এরই মধ্যে শুরু হয়েছে, 153 রানের লক্ষ্যে লিজেন্ডস অফ রূপগঞ্জ ব্যাট করবে। আমরা ব্যাটিং শুরু করবে একটু পরে, ইরফান শুক্কুরকে দেখছি যে স্ট্রাইকে রয়েছেন, তারাও কিন্তু চাইবে যে জয়ের জন্য। মুমিনুলকে আমরা দেখতে পাচ্ছি যে তিনি ফিল্ডিং করছেন, মূলত যেটি তারকাদের মেলায় বসেছে বিকেএসপিতে, কারণ বলতে হবে অপর যে ম্যাচটি হচ্ছে যেখানে আবাহনী খেলছে গাজী বিপক্ষে, যেখানে গাজী 277 রান করেছে, দুটি ম্যাচই কাটল ওভার হচ্ছে। প্রাইম ব্যাংক এবং লিজেন্ডস অফ রূপগঞ্জের ম্যাচটি আউটফিল্ড ভিজা থাকায় প্রায় 3 ঘন্টা পরে শুরু হয়েছে, সেখানেও কিন্তু প্রায় 33 ওভারে খেলা হচ্ছে। এবং আরেকটি যে খেলাটা হচ্ছে আবাহনী এবং গাজী, সেখানে 36 ওভারের মধ্যে। শুভ, আপনাকে ধন্যবাদ। দর্শক যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে সহকর্মী শুভ দেবনাথ। এ ছিল News24 সংবাদে। আর সংবাদ বিশ্লেষণ জানতে ভিজিট করুন News24bd.tv। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।